বন্ধুরা, আমি সম্পূর্ণ নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আমার খালুর সাথে ঘটেছে, এটা রোমান্টিক ঘটনা। যাই হোক, আজকে গল্প শুরু করি। বন্ধুরা, আমার নাম আসমা, আমি 2 বছর ধরে এই বাসায় কাজ করি। বর্তমানে আমার বয়স 19-20 হবে, যদিও এর আগে আমার বিয়ে হয়েছিল, কিন্তু বর্তমানে আমার স্বামীর সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে। তাই আমি গ্রাম থেকে শহরে এসে থাকি। আমি যেখানে কাজ করি অতি পরিবারটা একদম ছোট, স্বামী, স্ত্রী আর একটা মাত্র ছেলে। সেই কলেজে পড়ে, একদম তাকে বলেছিলাম ছিমছাম সংসার, কাজ খুব বেশি নেই। আর এখানে আমি ঘরে মেয়ের মতোই থাকি। এদের ছেলে স্বপন দেখতে আমার ছোট ভাইয়ের মতন, ওদিকে দেখলেই কেমন যেন একটা টান দেখতে পারি। আমি যখন ক্লাস 10-এ পড়তাম আর এখন সে যাই হোক, রাতে স্বপ্নের ঘরে ঘুমায় স্বপনকে বিছানা করে দিয়ে, মশারি টানিয়ে আমি নিচে বিছানা করি, তারপর ঘুমায়। যদিও খালাম্মা আমাকে অনেকবার বলেছে আমি যেন স্বপ্নের সাথে ঘুমাই, এছাড়াও আমি মাঝে মাঝেই আমাকে বলেন, তুই তো আমাদের ঘরের মেয়ে, যদি স্বপনও আমার ছোট ভাইয়ের মতো। তারপর আমি ওনার কথায় পাত্তা না দিয়ে একাই ঘুমাই, কারণ একা শুতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার একাকী জীবনটা খারাপ ছিল না এতদিন, কিন্তু সেদিন দুপুরে ঘুমিয়েছিলে, আমি রান্নাঘর গুছিয়ে শুতে এসেছি, সেই সময় হঠাৎ দেখি ঘুমন্ত অবস্থায় স্বপনে খেলাটা। বাড়িতে এখন আমি আর স্বপন। এরপর আমি দরজা লাগিয়ে দিয়ে স্বপনের বিছানার কাছে গিয়ে দাঁড়ালাম। ভালো করে লক্ষ্য করে বুঝতে পারলাম যে জিনিসটা ছোট না। তখন আমি অবাক হয়ে ভাবতে লাগলাম, এই যন্ত্র এত বড় হলো কিভাবে? তবে আমি কিছুতেই ভাবতে পারছিলাম না, কেমন জানি আমার মধ্যে একটা নেশা চড়ে বসেছে। এই জিনিসের মর্ম আমি ভালো মতো বুঝতে পারিনি, কারণ আমি 1 বছরের মতো স্বামী সংসার করেছি। সেই 1 বছর আমার স্বামী আমাকে বন্য কুকুরের মতো লাগাতার একটাই কাজ ছিল, তা হলো খেলা। আর খেলা খেলাধুলা মানুষটা পারো বটে, যখনই করি তখনই ঝড় তুলে দিই। কিন্তু আজ প্রায় 2 বছর ধরে প্রচন্ড ক্ষুধার্ত, হঠাৎ রাগ হলো নিজের উপরই, আমার জন্য। আমি নিজেই দায়ী, আমার স্বামীর নাম কামাল। একদিন লাগার সময় কামাল আমাকে তার খেলাটা মুখে নিতে বলল, কিন্তু আমি খেতে অস্বীকার করায় কামাল রেগে গিয়ে অন্য মেয়ের কাছে চলে যায়। কিন্তু আমি আজ বুঝতে পারছি কত বড় ভুল ছিল আমার। স্বপনকে দেখে আমার খেলার মুখে নিতে ইচ্ছে করছে। মনে মনে ভাবলাম, খেলোয়াড় খেলে ছেলেরা খুশি হয়, নিশ্চয়ই নিশ্চয়ই খুশি হবে, তাকে করানোর বিনিময় করতে আপত্তি নেই। কিন্তু আমি কিছুতেই বুঝতে পারলাম না এই কথাটা আমি কিভাবে ওকে বলবো। এজন্য আমি ঠায় দাঁড়িয়ে রইলাম, কিন্তু আমার মনের ভিতরে যেন আগুন জ্বলতে শুরু করেছে। স্বপন ঘুমিয়ে আছে, বাসা খালি থাকবে আরো 2 ঘন্টা। ভাবলাম এই সুযোগটা আমার কাজে লাগানো উচিত। একটু পরে ওকে দেখেই আমার চোখ দুটো চিকচিক করে উঠল, তখন আমিও নেশাগ্রস্ত মতো দ্রুত লাগলাম। তবে এটা আমি জানি আমি দেখতে। তারপর স্বপন সাবধানে নিচে নামো, তারপর দরজার কাছে গিয়ে বাইরে উঁকি দিল, বাইরে কাউকে দেখতে না পেয়ে দরজা লাগিয়ে দিল। এরপর ফিরে এসে খাটে বসল, অন্যদিকে আমি আশাবাদী হয়ে পড়লাম। এরপর স্বপন নিচে বসলো আমার পাশে, ভালো করে বসল, আমিও খেয়েছি কিনা আরো নিশ্চিত হতেই আমার গায়ে হাত দিয়ে ডাকলো। কিন্তু আমি শক্ত হয়ে পড়ে রইলাম, যেন গভীর ঘুমে তলিয়ে আছি। সেই অভিনয় করলাম একটু করে, স্বপন বুঝতে পারলাম আমি ঘুমিয়ে আছি। তাই আস্তে করে একাডেমি হাত রাখল, তখন আমার যেন আগুন লেগে গেল। 2 বছর পর কেউ হাত দিল, আমি একটু কাত হয়ে শুই। এছিলাম 5, এক পাঁচ কাক এসে বসলো, কিন্তু আমি অপেক্ষা করতে লাগলাম আসল কাজের জন্য। এভাবে প্রায় 1-5 মিনিট পর অমনি ব্যথার চোটে আমার ঘুম ভেঙে গেল। এরপর আমি চোখ মেলে দেখলাম সম্পূর্ণা, স্বপনের বাপ ভদ্রলোক, আমার সাথে মজা করছে। তখন আমার মনে পড়ল খালা বেড়াতে গেছে, স্বপনকে নিয়ে কাল দুপুরে অফিস থেকে চলে এসেছে, কিন্তু তা আমি জানতাম না, আমি ভেবেছিলাম এটা স্বপন। তাই আমি খালু সাহেবকে বললাম, আপনি কি করছেন এসব? কিন্তু এই কথা সবাইকে বলে দেব। আমার এই কথা শুনে ভয় পেয়ে চমকে উঠে বলল, তুই কষ্ট পাবি না, তোকে আমি অনেক টাকা দেব, আমাকে শান্তিতে লাগাতে দে, আমি অনেকদিন তোর মতো কাউকে পাই না, কাউকে বলিস না, আমি তোকে মহা সুখে রাখবো। অনারি কথা শুনে আমি খুশি হব কিনা বা কি কর বুঝতে পারছিলাম না। একটু পরে আমি মনে মনে ঠিক করলাম, হোক না, যা হবার হবে। আর আমিও তো অনেকদিন থেকে মনের জ্বালায় ভুগছে, এইভাবেই আজ যদি আমি মজা করতে পারি তাহলে ক্ষতি কি? তার সাথে যদি আরো টাকা পাই, তাই আমি খালু সাহেবকে লাগাতে সাহায্য করলাম। কিন্তু পোড়া কপালে কপালে সুখ সয় 2-3 মিনিট যেতে না যেতেই আমার মনের আশা ধূলিসাৎ করে থাকাতে আরম্ভ করে দিলেন। তো ও বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন এ ক্লিক করে আমার সাথেই থাকুন।